কাল থেকে শুরু হতে যাওয়া কলকাতার টেস্ট শুধুই কি একটা খেলা? আয়োজকরা বলছে মোটেও তা নয়। খেলা ছাপিয়ে এই আয়োজন দুই বাংলার গোলাপি বন্ধন। ঐতিহাসিক টেস্টটা অবিস্মরণীয় করতে রং বেরঙের আয়োজনের পসরা সাজিয়ে বসেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। কি থাকছে ইডেন টেস্টে তার একটা প্রিভিউ দেখে নেওয়া যাক। সন্ধ্যা নামতেই ইডেন গার্ডেন ঢেকে যাচ্ছে গোলাপি আলোয়। শুধু স্টেডিয়াম কেন, কলকাতা শহরটাই দখল করে নিয়েছে পিঙ্ক। এই রং কেবল বলে আর স্টেডিয়ামেই নয়, ছেয়ে যাবে সবার মনেও। শুধু খেলাই বুধ হবেন না ক্রিকেট ক্রেজিরা, নাচ গান সহ নানান আয়োজনও মন ভোলাবে তাদের। অতিথি আপ্যায়নে কোনো কমতি থাকবে না কথা দিয়েছে আয়োজকরা। নিরাপত্তা কর্মীদের ঘুম নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তারা তৈরি। গোলাপি শাল সহ আরো নানান উপহারের সঙ্গে শেখ হাসিনাকে দেওয়া হবে আমেরিকান হীরা দিয়ে তৈরি গোলাপি বলের আকারে একটা বিশেষ স্মারক। টেস্ট শুরুর আগে বল আসবে আকাশ থেকে। ভারতীয় বিমান বাহিনীর 8 জন প্যারা ট্রুপার 8টা গোলাপি বল নিয়ে নামবে। স্বর্ণের তৈরি বিশেষ কয়েন টসের জন্য ম্যাচ রেফারির হাতে তুলে দিবেন দুই বাংলার দুই প্রধানমন্ত্রী, তারাই বাজাবেন ইডেনের ঘণ্টা। সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে খেলা বাংলাদেশের সব ক্রিকেটারকে। দিন রাতের টেস্টে উপস্থিত থাকবেন ভারতের সাবেক সব অধিনায়কও। টি ব্রেকে তারা ল্যাব অব অনার দেবেন, ঘুরবেন পুরো মাঠ। শচীন, গাভাস্কার, কপিল, রাহুলদের সঙ্গে কম বক্সে থাকবেন মাশরাফি বিন মর্তুজাও। কিংবদন্তি বক্সার মেরি কম, টেনিসের সানিয়া মির্জা, শুটিং এর অভিনব বিন্দ্রারাও আমন্ত্রিত। প্রথম দিনের খেলা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবেন রুনা লায়লা, ভারতের জিৎ গাঙ্গুলি সহ আরো অনেকে। ফরসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।